गुड मॉर्निंग बंधुरा, सकाल सकाल हाजिर हो गेछि तोमादेर सामने एकटा नतून भिडियो निये। तो अहना स्पेशल ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। तोमरा केमन आछो? आशा करी तोमरा भालो आछो, आमराओ भालो आछि। तो तोमरा तो देखतेई पाच्छो आमरा बेड़ाते एसेछि सुंदरबने। तो एखन रेडी हये गेछि, एखन आमादेर आजके बाड़ी फेरार पाला। तो सेई जोन्नो सकालबेला एकदम पुरोपुरिभावे स्नान सेरे रेडी हये गेछि, आर बाड़ीर सकले जारा एसेछे तारा रेडी होच्छे। तो चलो तुम्हारे एक शेयर कर दी जे आज कल के रात कोथाय छिलाम। तो तारपरे तो आबार लंचे तुम्हारे संगे देखाई होबे। तो चलो बंधुरा तुम्हारा देखो आमरा कोथाय एसेछि। तो ये देखो बंधुरा, एटा होच्छे एकटा कटेज। एखाने कि सुंदर भावे सजानो रयेछे कटेजटा, आर घरेर रूमगुलो सत्यिई खूब सुंदर। सेखानेओ तोमादेरके देखाबो रूमगुलो। तो बाइरेटा एकटु देखिये दिच्छि, आर रूम थेके सोजासुजि देखते पाच्छो एकटा ब्रिजेर मतन रयेछे, दुपाशे दुटो पुकुरो आछे। तो एखाने एसे एई जे एखाने होच्छे आमादेर खावार जायगा, ब्यवस्था करा होयेछिलो कालके राते, आमरा एखानेई डिनार करेछि। तो एखान दिये बेरियेओ एकटा ब्रिज देखते पाच्छो। এই ব্রিজটা থেকে বেরিয়ে আবার ওখানে হচ্ছে পুরোপুরিভাবে মাঠ। তো এখানে সবাই অনেকেই মাছ ধরছিল, চলে গেছে রেডি হওয়ার জন্য। যেহেতু 9টা বাজে বেরোতে হবে আমাদের, তো সেই জন্য রেডি হয়ে গেছে। আর পুরোপুরি এখানটা হচ্ছে তোমার গ্রাম বাংলা, খুব সুন্দর। এরকম জায়গায় আসার আমার খুবই ইচ্ছা ছিল। তো এরকম গ্রামের মধ্যে কোনোদিনই আমি আসিনি, এতটা গ্রামের পরিবেশ, আর কি সুন্দর মাঠ। ঘরের রুম থেকে মানে জানলা খুললেই একদম সোজাসুজি মাঠটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর পরিবেশ। আর এত সুন্দর লাগছে না, মানে বলার মতন না। অনেক জায়গায় তো ঘুরলাম, সমুদ্র পাহাড়, তো গ্রাম্য পরিবেশটা যে এত সুন্দর হয় জানা ছিল না। তো খুবই ভালো লাগছে। চলো তোমাদেরকে এবার রুমটা শেয়ার করব। হচ্ছে আমাদের রুম। তো এই রুমের দরজা সাইডে রয়েছে একটু জামা কাপড় রাখার জায়গা। এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, এখানে রয়েছে একটা সুন্দর টেবিল, এদিকে রয়েছে একটা খাট, আর এদিকে আছে আরেকটা খাট, আর তার দুই সাইডেই দুটো প্লাক রয়েছে, আর এখানে আছে একটা সুন্দর লাইট। আর এই যে এখানে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে, আর উপরে পাখা দুটো দুদিকে। এদিকের লাইটটাও দেখো কত সুন্দর, আর এদিকের লাইটটাও কিন্তু সুন্দর। কত বড় ঘরটা শুধু দেখো। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই যেটা ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এই যে চলো এখন আমরা বেরাবো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের ধারে। তো দেখো রাস্তাটা বেশ সুন্দরও লাগছে, আবার মানে যারা বয়স্ক আছে তাদের পক্ষে ভয়ও, যেহেতু এদিকেও কাদা, এদিকে তো খুবই বাজে রাস্তা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ একটু কাদা কাদা টাইপের, আমরা চলে যেতে পারবো, কিন্তু এখানে যারা বয়স্করা আছে তাদের পক্ষে একটু সমস্যাই বলতে পারো। আর আমার মা তো দেখো কত ভয়, আমার মার এত দূর থেকে হেঁটে হেঁটে আসছে, কিন্তু আমার সেরকম অতটাও ভয় লাগছে না, যেহেতু এর ভেতরে মানে পাথর পাথরও আছে, অতটাও রিক্স না। তো চলো আমরা যাই, আজকে তো প্রচুর জার্নি হবে, যেহেতু এখান থেকে লঞ্চে করে প্রচুর রাস্তা সেই সোনাখালি ঘাটে যেতে, তারপর সোনাখালি ঘাট থেকে আবার টোটো ধরে যেতে হবে ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন থেকে যেতে হবে শিয়ালদায়, শিয়ালদা থেকে আবার ব্যারাকপুর। তো মানে অনেকটাই জার্নি বলতে গেলে, মজাও আছে। এইসব জার্নি বন্ধু বান্ধবদের সাথে করে খুব মজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। দেখো ঘাটের ধারে চলে এসেছি ফাইনালি, ফটো শুট করেছি, আর এরকম একটা পরিবেশের মধ্যে হাঁটছি, তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর কালকে বাঘ দেখেছি, মাঝখানে গাছটাকে দেখো, গাছটা একদম মরবো মরবো কিন্তু বেঁচে আছে। হ্যাঁ তো মাটি পেয়েছে না, নিচটা কিন্তু একদম গাছটার। Why? This is for you. Hey, how about
তো আমরা এই গ্রামের পরিবেশে সবাই মিলে হাঁটতে হাঁটতে এসে দেখো অবশেষে লঞ্চে উঠে পড়েছি। মনটা তো একটু খারাপ লাগছেই যেহেতু বাড়িতে যাব, আর এই পরিবেশটা আমার ভালোই লাগলো। যদি প্রথম দিন অতটা বৃষ্টি না হতো তাহলে আশা করি আরও দিনটা ভালো কাটতো, কারণ আমার জল জিনিসটা খুব ভালো লাগে, ওর জন্য আমার সমুদ্রই বেশি ভালো লাগে। ফাইনালি চলে এসে মানে লঞ্চে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে সকাল 10:10। কে ফোন করেছিল আমাকে দেখছি পরে, যাই হোক। তো এখন সবাই ব্রেকফাস্ট করব, মানে লজে উঠতে না উঠতেই সবাই ব্রেকফাস্টের আর কি অফার করছে, তো আমি বললাম যে একটু পরে খাচ্ছি। এই তো সবে উঠলাম, তো এখানে দিদা বসে আছে আর আমি এখানে পা ফা গুটিয়ে সব, এই যে লঞ্চের সামনে একটা জায়গা থাকে না সেইখানে বসে আছি। এইখানটা বসলে দৃশ্যটাও ভালো দেখা যায়, ভিডিওটাও ভালো করা যায়। বাঘের দেখা তো আর পাওয়া যাবে না, তাহলে না বাঘের ভিডিও করতাম। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি। ব্রেকফাস্ট যখন ব্রেকফাস্ট করবো তোমাদের অবশ্যই দেখাবো। চলো ব্রেকফাস্ট চলে এসছে, এখানে রয়েছে লুচি আর আলুর দম। আমি ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, অনেকেই খাচ্ছে না লুচি, কিন্তু কী করা যাবে, তাও আমাকে দিয়ে চলে গেছে এরা। যাই হোক, তো চলো খেয়ে নিই। আর দেখো জলের মধ্যে লুচি ভাসছে, বাবা বাবা বাহ, জলের মধ্যে লুচি ভাসছে। লঞ্চে ওঠার ক্লিপে আমি তোমাদেরকে বললাম যে আমার সমুদ্রই ভালো লাগে। অনেকে আবার এই কথাটা শুনে ভাবতে পারো যে আমি বোধ হয় এটাকে সমুদ্র ভাবছি, একদমই না। আমি জানি এটা নদী, কিন্তু আমি পাহাড় আর সমুদ্রর মধ্যে ভাবতে গেলে আমি সমুদ্রেই বেশি পছন্দ করি। আর চলে এসেছি দেখো একটা আশ্রমে, এখানে বাবা লোকনাথ আর শিব ঠাকুরের আর কি ফটো আছে। তারপর এখানে আমরা স্প্রাইট আর খাচ্ছিলাম হচ্ছে ওই সব মেটে চর্বি এসব কষা খাচ্ছিলাম আর কি স্প্রাইট দিয়ে। তো এই তারপরে দেখো এখন যাচ্ছি আর মনটাও খারাপ লাগছে আস্তে আস্তে। তো দেখো অবশেষে আমরা চলে এসেছি মাতলা নদীতে, আর মাতলা নদীর স্রোত দেখেছো কত সুন্দর। আর এই জায়গাটা এসে এতটা ভালো লাগছিলো না কি বলবো, আর এত সুন্দর হাওয়া লাগছিলো, জাস্ট ওয়াও লাগছিলো। আর এত স্রোত, মানে আমি দূর থেকে করছি বলে তাই কাছ থেকে এত সুন্দর লাগছে ভিউটা, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আর নৌকার ওই মাথাটায় বসলে যে কি হাওয়া, কি মজা, তোমাদের বলে বোঝাতে পারবো না। দুপুরবেলা মা লাঞ্চ করতে বসে পড়েছিল ভোলা মাছ, তারপর ডাল আলুর চিপস দিয়ে, একটা কিন্তু ভোলা মাছ, আর তারপরে ছিল হচ্ছে ভেটকি মাছ। তো আমি তখন খেতে বসিনি, মাতলা নদীটাকে উপভোগ করছিলাম। আমি পরে সবার সাথে খেতে বসেছি, আগে সবার নেমেও গেছি। তো নেমে এখন অপেক্ষা করছি অটোর জন্য, অটো করে যাব হচ্ছে ক্যানিং স্টেশনে, ক্যানিং স্টেশন থেকে ট্রেন করে যাব। সো চলো টোটোতে তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করছি। তো আমরা উঠে পড়েছি টোটোতে, এখন আমরা পাঁচজনে মিলে টোটোতে করে যাচ্ছি হচ্ছে ক্যানিং স্টেশনে। তো দেখো সাইডের পরিবেশগুলো কত সুন্দর, একদম গ্রামের এলাকা, খুব সুন্দর এই জায়গাটা, কিন্তু খুব জার্নি। তো এত জার্নি করে ফাইনালি আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছে গেছি। তো দেখো এখানে সবাই ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এখন টিকিট কাটা হবে। তো টিকিট কাটার পর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর জায়গাও পেয়ে গেছি জানলার ধারে। তো ট্রেন তো চলছে বেশ ভালোই, এখনও শিয়ালদা যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে। তো আমরা দেখো শিয়ালদায় নেমে ব্যারাকপুরেও চলে এসেছি, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। তারপরে ব্যারাকপুর স্টেশনে এসে একটুখানি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি, তারপর গেলাম বাড়ি। আমরা চলে এসেছি ফাইনালি বাড়িতে, দেখতেই তো পেলে তোমরা যে লস্যি খাচ্ছিলাম, তারপরে সব রোল খাওয়া হয়েছে, সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি, এত টায়ার্ড না, তখন আর ভিডিও করার এনার্জি আসছিল না। তো বাড়ি চলে এসেছি, এখন সবু প্রচুর রাত্রির হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রির 10:26। তো একটু পরে ঘুমাবো, ফোন টোন দেখে নিয়ে ভিডিও এডিট করব, এখনও অনেক কাজ করে টরে নিয়ে। তারপর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।